डाउन डाउन बोल ले पा नाम ही देवे खड़ा हो जाइए घुटना के ऊपर खड़ा हो जाइए सांस लेते हुए सांस लेते नीते बैक बेंड होवे ना रेडी नाइस हाथ एक रुको रे ना पेटन दिखे डाउन होवे सांस लेते नीते डाउन कुछ नहीं होगा आप उनको पैर मत तो क्या कर रहे हैं আমার নাম অশেষ কুমার দা, ডাক নাম কনক বলেই পরিচিত। আচ্ছা, এই যে যোগা করতে এসছেন রামসার ময়দানে, কতদিন যাবত করছেন? আমাদের এই প্রতিষ্ঠান, আমাদের যোগ টিমের নাম হচ্ছে আসানসোল গ্রাম রামসার যোগ সমিতি। আমরা প্রায় বছর 15 থেকে এটা শুরু হয়েছে এবং যারা প্রায় 17 বছর মে মাস থেকে শুরু হয়েছিল। আমরা রামদেবের অনুষ্ঠানেও গিয়েছিলাম আসানসোলে, আমাদের ফ্রি কার্ড দেওয়া হয়েছিল এবং অনেক ফাউন্ডার মেম্বার ছিলেন, তারা অনেকে আমাদের পৃথিবী ছেড়ে চলে গেছেন। এখনও আমাদের এখানে প্রায় 50-60 জন মেম্বার, এর মধ্যে 20-25 জন প্রায়ই আসেন এবং এ ব্যাপারে যার কাছে আমরা কৃতজ্ঞ। মধুৎপল রায় টেকনিক্যাল ডাইরেক্টর ধরতে পারেন, যোগগুরু, সম্পূর্ণ নিখরচায় পড়ান। তাছাড়া দৈনিক গৃহশিক্ষক হিসাবে ওনার অনুপস্থিতিতে যেনারা আছেন তারা হচ্ছেন আমাদের করুণা চট্টরাজ এবং বাসুদেব গোড়াই মহাশয় আসেননি। আর তাছাড়া যার কৃতজ্ঞ আমাদের এই মাঠে যার জন্য করছি, বড় দুর্গা মন্দির কমিটির ওনাদের মাঠেই আমরা পারমিশন নিয়ে করি এবং আমাদের যে কোনো অনুষ্ঠান হয় পার্বতী হলে আমরা শচীন রায়ের কাছেও কৃতজ্ঞ। এবং আমাদের এখানে প্রায় 30 বছর থেকে আপ টু 75 পর্যন্ত মানুষ আসে, তারা অনেকে কে কী উপকার পেয়েছে আপনি তো জানলেন। আমরা চাই এই শিবির আরও চলুক। আচ্ছা, করোনা তো আবার দেখা দিচ্ছে বলছে, চারিদিকে আপনার গিয়ে শোনা যাচ্ছে, খালি রাজ্যে না, এই পশ্চিমবঙ্গে না, পশ্চিমবঙ্গের বাইরে অনেক জায়গায় আপনার গিয়ে, অনেক রাজ্যে লকডাউন শুরু হয়ে গেছে। কাউন্টিং হয়ে গেলে 2 মের পরে আবার লকডাউন বা একটু কড়াকড়ি হতে পারে, তো এই ব্যাপারটা যখন নাকি যদি ধরুন গিয়ে লকডাউন হয়ে গেল, ঠিক আছে, বা ঘর থেকে বেরোবার সকালবেলা বেরোবার কোনো উপায় নেই বা বিকেলে বেরোবার উপায় নেই, সেক্ষেত্রে কীভাবে এটা রেগুলার কীভাবে রাখবে এই যোগাটাকে? যেমন আগে যখন আগের বছর লকডাউন হয়েছিল তখন আমাদের রামসায়ের ময়দান, মানে 2020-তে তখন রামসায়ের ময়দান আমাদের সাময়িককালের জন্য বন্ধ রাখা হয়েছিল, কারণ এখানে সোশ্যাল ডিস্টেন্স অনেক সময় পালন হয় না। আর এবারও যদি সে অবস্থা আসে, এখনও আমাদের সে সিদ্ধান্ত নেওয়া হয়নি। সেরকম হয়তো আপনি যেটা বলছেন ইলেকশনের পর সেটা যদি হয় তখন আমাদের মাঠে রেস্ট্রিক্টেড করা হবে এবং আমাদের মেম্বারদের বলা হবে বাড়িতে করার জন্য, এবং আমরা তখন আমাদের ফ্যামিলির সঙ্গে সকালবেলায় এই অভ্যাসটা রাখার জন্য আমরা কিছুক্ষণ জন্য আমরা যোগব্যায়াম করি। কারণ ওই কতদিন চলবে সেটা তো কেউ বলতে পারে না, হঠাৎ করে 1-2 মাস অফ হয়ে গেলে আমরা নিজে বুঝতে পারি যে শরীর আনফিট হয়ে গেছে, ওই জন্য সেটা বাড়িতে আমাদের বেশিরভাগ মেম্বার বাড়িতে প্র্যাকটিস করে না। আপনারা কি এরকম করতে পারেন না, যেরকম অনলাইনে যেটা পরীক্ষাটা হচ্ছে ছাত্রছাত্রীদের, সেরকমভাবে যদি আপনারা ডেলি একটা জায়গায় 2-3 জন মিলে যদি করেন? সে তো এক জায়গাতে সে জড়ো হতেই হবে না, ডিস্টেন্স থাকতে তো 2-3 জন মিলে থাকছে, তো তখন 2 জন থাকছে, একটা টিপসগুলো দেখাচ্ছে, একজন মুখে বলছে, একজন ক্যামেরাম্যান থাকছে। এটা অ্যাকচুয়ালি ওনাদের এক জায়গা থেকে ক্লাস করে এবং সবার কাছে
আমাদের সেলুলার ফোন থাকে তারা দেখে না অ্যান্ড্রয়েড ফোনে, কিন্তু আমাদের মতো তো সেই ব্যবস্থাটা নেই, তাহলে ওই টাইমে ওইভাবে অ্যাকোমোডেটেড না। সেটা তো আপনার গিয়ে লেখাপড়ার ক্ষেত্রে খুব অসুবিধা হচ্ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী তার জন্য ট্যাবের জন্য দিয়েছে 10,000 টাকা করে, সেটা যদিও এখন আপনাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু চেষ্টা তো করতে পারেন, যাদের কাছে আছে তারা তো করতে পারে সেভাবে, আপনারা চালু তো করুন, আপনার যদি সফটওয়্যারটা আপনার চালু রাখেন। মানে এখানে কি সবাই তো কেউ হাউস ওয়াইফ, কেউ তো কাজে বেরিয়ে যায়, ওই একটা নির্দিষ্ট টাইমে যদি হয় তো খুব ভালো হয়, কিন্তু মেন ওই টোটাল সেট আপটা করা আমাদের পক্ষে একটু কঠিন। কিন্তু এটা তো করতে পারেন, এই যে শেষ শেষে আপনার দাঁড়িয়ে নানা রকম আলোচনা বা একটা প্রার্থনা এসব করেন, তো সেই সময় যদি বলেন কি যে ঠিক আছে যদি সেরকম কোনো মানে পরিস্থিতি আসে কি করোনা হয়ে গেল, লকডাউন হয়ে গেল, কিন্তু বাড়িতে ঠিক এই টাইমে যজন পারেন যে যে পোস্টগুলো পরপর পরপর 1, 2, 3 দেখিয়ে দেওয়া হচ্ছে, কমসে কম 10টা যেন অন্তত করে, সেটা আমাদের বলা আছে যে বাড়িতে যারা যারা মাঠে যখন অফ থাকবে বাড়িতে নিজে নিজে আমাদের যেগুলো অভ্যাস করানো হয়, আমাদের তো সকালবেলায় প্রাণায়াম হয় আগে, তখন তো আমি আসেননি, যোগ প্রাণায়াম এবং বাকি যোগ করা হয় তারপরে, সেগুলো যাতে কিছুটা করে। আর মাঠের মধ্যে একজন যখন টিচার থাকেন তার নির্দেশে করার বাড়ির মধ্যে একা করে অনেক তফাত, কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়। কিন্তু বাঁচতে তো সবাই চায়, যখন নাকি আমার যখন মরণের সময় হয়েছে মনে হচ্ছে কি এখন চলে যাব, তখন তো আমি ডাক্তারের শরণাপন্ন হয়, ডাক্তার যেরকম যেরকম বলে সেরকম শুনি, এখন এক্ষেত্রে কেন হবে না? আমাদের মানে সবাই তো বাঁচতে চায়, তো মরতে চায় না, কখনোই হয় না, সেটা একটা সিস্টেমেটিক্যালি যেটা হয় সেখানে একটা কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেল, কোনো ফোন এলো আবার কেউ ডাকতে এলো, কিন্তু আমরা করি এখন, আমরা ফোনে তো বাদ দিলাম, আপনি বললেন অনলাইনে হবার মানে স্কোপ নেই, কিন্তু ডেলি তো শিখছে, 2 বছর কেউ করছে, 3 বছর কেউ করছে, তার তো প্র্যাকটিস হয়ে গেছে, এখন যদি সবাই একত্রিত হতে পারছি না বলে করে না তাহলে তো ঠিক হবে না, নিজে তো আবার আনফিট হয়ে যাবে। আমরা সেটা বলে রেখেছি বাড়িতে সবাই কিন্তু প্র্যাকটিস করো, একদম ছেড়ে দাও না, 8 ঘন্টা তো করো, হ্যাঁ সেটা আমাদের নির্দেশ দেওয়া আছে বাড়িতে করো সবাই, হ্যাঁ বাড়িতে আমাদের যেগুলো রেগুলার আছেন সদস্য সদস্যরা তারা বাড়িতে অন্তত 8 ঘন্টাও করে। মানে আমাদের মাধ্যমে কি মেসেজ দিচ্ছেন যে আজকে করুন, ধরুন গিয়ে নির্বাচনের পরে যদি আপনার গিয়ে করোনা তো শুরু হয়ে গেছে, লকডাউন যদি হয়ে যায় তাহলে আপনারা কি করবেন, সেই জন্য কি মেসেজ দিচ্ছেন? আমাদের লকডাউন হয়ে যাওয়ার পর আমাদের সমস্ত সদস্য হতে পারে, সেটা আমাদের আগে থেকে বিপদ আসতে পারে, সতর্ক থাকতে হবে, হ্যাঁ আফটার সেকেন্ড মে হয়তো ডিক্লেয়ার হতেও পারে, সেক্ষেত্রে আমরা বলবো যে বাড়িতে আমাদের যে প্রাণায়ামগুলো আমাদের যোগগুরু দেখায় সেগুলো আপনারা অন্তত পক্ষে 30 থেকে 40 মিনিট অবশ্যই প্র্যাকটিস করুন, ভোরবেলায় এটা হয়, তারপরে তো আর আমাদের করা যায় না, নিজে নিজের কাজ থাকে সব, সেটা আমাদের নির্দেশ দেওয়াই আছে, এবং সেরকম অসুবিধা হলে আমরা টিচারের সঙ্গে যোগাযোগ করি, কোনো অসুবিধা হলে সেটা আমরা নির্দেশ দিয়ে দেবো সদস্য সদস্যদের, তার জন্য বাড়িতে অভ্যাসটা অন্তত রাখেন। Start.